তদারকি না থাকায় সাতক্ষীরা গ্রামগঞ্জ শহরের হোটেল রেস্তোরাঁ ভেজাল খাবারে সয়লাব। অস্বাস্থ্যকর এসব খাবার খেয়ে পেটের পীড়াসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। কর্তৃপক্ষের দাবি, এ ধরনের অপকর্মকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিলের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রি হচ্ছে। শহর ও গ্রামে রাস্তার ধারে গড়ে ওঠা হোটেল রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে ধুলাবালি ও রাসায়নিক মিশ্রিত খাবার। এসব খাবার খেয়ে পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। আমাদের সাতক্ষীরা জেলা শহরে যে সমস্ত মিষ্টির দোকানগুলো আছে, বেশিরভাগ সব খোলা জায়গায় মিষ্টি বিক্রি করে। আমরা যে বেকারির মালগুলো বিক্রি করি, এগুলোর ভিতরে যদি কোম্পানি ভেজাল বা কোনো কিছু দেয়, তো ওগুলো তো আমাদের দেখার আমরা দেখতে পাই না। বেকারির পণ্য তো ভেজাল, বেকারির পণ্য খেয়ে পেট খারাপ করে। শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ভেজাল খাবার গ্রহণে বিরত থাকার পরামর্শ দিলেন সিভিল সার্জন। যে কোনো খাবারে ভেজাল তো স্বাস্থ্যহানিকর বটেই। অতিরিক্ত খাবার হিসেবে বাসি ভেজাল পণ্য বাজার থেকে নিতে হয়, একই সঙ্গে যেসব পণ্য পাওয়া যায় তার ভিতরে আবার ভেজাল পণ্যের অভাবিক অনেক বেশি থাকে। খাদ্যদ্রব্যের বাজার তদারকি করা হচ্ছে বলে জানান নিরাপদ খাদ্য কর্মকর্তা। খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় সাতক্ষীরা থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নকল ভেজাল বা যারা ফেক প্রোডাক্ট তৈরি করে এই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা যেমন নিয়মিত অভিযান পরিচালনা করি, পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের যে বাজার মূল্য, তারপরে ভাউচার যাচাই, মূল্য তালিকা, এগুলো আমরা দেখে থাকি। ভেজাল খাদ্যের বিরুদ্ধে মাঝে মাঝে অভিযান চললেও একে দায়সারা বলছেন সাধারণ মানুষ। খাদ্য বিক্রির খোলা বাজারের যে বিক্রি, সেক্ষেত্রে মিনিমাম স্বাস্থ্য বিধি মেনে চলা হয় না। ভেজাল খাবার তৈরি ও বাজারজাতকরণে কর্তৃপক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। আফরিন পপি, মোহনা সংবাদ।